স্বামীর সাথে বিতর্ক বিতণ্ডা ঝগড়া এবং স্বামীর কথার সাথে দ্বিমত পোষণ করার এই সুযোগটুকু নারীদেরকে দেওয়া হয়নি। আমার সাথে স্বামীর সাথে আমার মতের ভীষণ অমিল। স্বামী আমার সকল কাজেই নিষেধ করেন, এমনকি ভাই বোনদের সাথেও বাবার বাড়িতে যাওয়াও নিষেধ করেন। এমন অবস্থায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। এক্ষেত্রে আমার করণীয় না, এটাকে গুরুত্ব দেবেন না, স্বামী যেটা বলে সেটা শুনেন, স্বামী যেটা বলে সেটা শুনেন, নিজের জিদ থাকে, আস্তে করে যেমন কাপড় খুললে মানুষ কাপড় খুলে ফেলে দেয়, এভাবে জিদটাকে খুলে ফেলে দেন গায়ের থেকে। স্বামী যেভাবে বলে সেভাবে শুনেন, কারণ আপনার দুনিয়ার চেয়ে জান্নাতের দরকার বেশি, দুনিয়ার থেকে জান্নাতের দরকার বেশি। মা বাপ আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুযোগতা বজায় রাখুন, কিন্তু স্বামী যেভাবে বলে সেভাবে করুন। যদি কোনো হারাম কাজের নির্দেশ না দেয় দ্বিমত পোষণ করবেন না, এই সুযোগ নারীদেরকে দেওয়া হয়নি। সুতরাং এই ক্ষেত্রে আপনি খবরদারি কাজ করতে যাবেন না, তাহলে আপনি আপনার হতে পারে যে আখেরাতের মূল পাওনাটুকু আপনি নষ্ট করে ফেলতে পারেন, মূল পাওনাটুকু নষ্ট করে ফেলতে পারেন। শেখ সময় শেষ হয়ে যাচ্ছে, প্রোগ্রাম তো মানে শেষ হয়ে যাবে। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহর কাছে এক ভদ্র মহিলা আসলেন, এসে প্রশ্ন করলেন, বলেন যে শেখ আমি আগে অনেক নফল ইবাদত ফরজ ইবাদত করতাম, ভালো নেক আমল করতাম, কিন্তু এখন আমি এগুলোতে মজা পাই না, ইবাদত করতে পারি না, ইবাদত করতে গেলে আমার অশান্তি লাগে, ভালো লাগে না। তখন শেখ রাহমাউল্লাহ তারা বললেন তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক কেমন? মহিলা প্রশ্ন করলেন যে শেখ আমি প্রশ্ন করলাম আপনাকে আমার ইবাদতে ভালো লাগে না, আর আপনি বলছেন যে আমার তোমার সাথে স্বামীর সাথে তোমার সম্পর্ক কেমন? বলছেন তোমার স্বামীর সম্পর্কের সাথে তোমার ইবাদতের সম্পর্ক রয়ে গিয়েছে। বুঝাতে পারলাম কিনা, বুঝাতে পারলাম কিনা? স্বামীর আনুগত্যের সাথে, স্বামীর সম্পর্কের সাথে ইবাদতের সম্পর্ক রয়ে গিয়েছে। ইবাদত সম্পর্ক খেয়াল রাখবেন। আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, আর স্বামী যে যৌতুক নিয়েছে বা যা কিছু নিয়েছে আল্লাহ তাআলা তাকে এর জন্য হেদায়েত দান করুন, এবং এটি তার জন্য কোনো সন্দেহ নেই হারাম কাজ হয়েছে, কারণ এই কারণেই মূলত দাম্পত্য জীবনের আরও মানে এই যে জটিল সমস্যা, এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আপনি বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও হেদায়েত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।